এইবার কাজিরঙার জুবিন গার্গ, কাজিরঙার অর্কিড আর জৈব বৈচিত্র্য উদ্যানত জুবিন গার্গ। অর্কিড উদ্যান দর্শনের আহিল শিল্পীগী। উজনি গুহী অভিমুখী জুবিন গার্গে দর্শন করলে অর্কিড আর জৈব বৈচিত্র্য উদ্যান। উদ্যানখনের ন রূপ দেখি আপ্লুত হল শিল্পীগী। বিহুর সময় বিশেষ ব্যস্ত হয়ে থাকিব শিল্পীগী। শিকার ছবির শ্যুটিংত ব্যস্ত হয়ে আছে বর্তমান জুবিন গার্গ। বছরের শেষর ফালে এই ছবি মুক্তি হব পারে বলে কলে জুবিন গার্গে। কার রূপায়ণ হলে তার বিরুদ্ধে প্রতিবাদ অব্যাহত থাকিব বলে কলে শিল্পীগী। গুহীত রেডিমেড মেজি সন্দর্ভতো মন্তব্য জুবিন গার্গর। আগতে মই 2-3 মাহমান আহিছোঁ, বহুত দিন অহা নাই কাৰণে আজি সোমালোঁ আৰু লাকিলি ইয়াকো বকিলকো পালোঁ। চ' ভাল লাগে আৰু নতুন নতুন গছ দেখিছোঁ, গছবোৰ ডাঙৰ হৈছে দেখি ভাল লাগে। মই এনেও গছ প্ৰিয় মানুহ, চ' সেইকাৰণে সোমালোঁ আৰু কিবা অলপ খাম খাই পেলাই আমি ওলাই যাম অলপ। বিহু বুলি মোৰ তেনেকুৱা কথা নাই, মই অকল কাম চে মতলব মোৰ বিহু চিহু পূজা চূজা মোৰ এইবোৰ কেছ নাই। মই এতিয়া আজি গুৱাহাটী যাম, মই কাইলৈ আকৌ কামত সোমাম, আজিয়ে সোমাম মই গধূলি। আজি মই ৰেকৰ্ডিং ৰাখিছোঁ, এইকেইদিন মই কাম কৰা নাই। মই 5 দিনমান মোৰ 2খন শ্ব' আছিলে কৰিলোঁ, কৰি মই ডিব্ৰুগড়ত এদিন ৰেষ্ট ল'লোঁ, যোৰহাটত এদিন ৰেষ্ট ল'লোঁ, লৈ শিৱসাগৰত অকণমান সোমালোঁ। এই ফ্লাইটখন আনিছে নহয় এইখন হৰিহতে, সেইখন চালোঁ, তাতে ভাত খালোঁ একেলগে কালি আমি খাই এতিয়া গুৱাহাটীলৈ গৈ আছোঁ আৰু। বিহুত ৰাজ্যবাসীক নতুন কিবা গীত উপহাৰ দিয়া? বিহুত এতিয়া এতিয়া গান নাই, এতিয়া গান আছে, চিনেমাৰ গান আছে, শিকাৰৰ গান আছে, ৰৈ ৰবি নালে কৰিছোঁ নিজৰ চিনেমা। চ' সেইবিলাক এটা এটাকৈ ৰিলিজ কৰিম। এতিয়া মই মানে শ্বুটিংটো শেষ কৰাটোহে মোৰ মেইন প্লেনিং। শিকাৰৰ মানে 1 সপ্তাহৰ শ্বুটিং আছে, বাকীখিনি লৈ লণ্ডনত কৰিলোঁ, সকলোৱে গম পাইছে 1 সপ্তাহ ইয়াত শ্বুটিং আছে। সেইখিনি যিমান পাৰি সোনকালে শেষ কৰিলে মই নিজৰ চিনেমাখন ধৰিব পাৰিম। শিকাৰ চাগে অক্টোবৰ পাবগৈ, কাৰণ ইয়াৰ পিছত এডিটিং আছে, গ্ৰাফিক্স স্পেচিয়েল এফেক্টছৰ কাম আছে চিনেমাখনত, তাৰপিছত একদম লাষ্টৰ কামখিনি মোৰ বেকগ্ৰাউণ্ড মিউজিক, সেইখিনি মই শেষ কৰি দিলেহে চিনেমা ৰিলিজ হ'ব। চ' অক্টোবৰ পাবগৈ আৰু, তাৰ মাজত আকৌ বিহু আহি যাব নহয়, বিহু আহি গ'লে মই কাম কৰিব নোৱাৰিম। চ' যেনেকৈ পাৰোঁ মিলাওঁ, চাওঁ কেনেকৈ মিলাব পাৰি, প্লেনিংটো কৰিব লাগিব ভালকৈ। আৰু মোৰ গানৰ কামো আছে, মই 3-4টামান গানৰ ভিডিঅ' কৰিছোঁ, তাৰ অলপ অলপ কাম বাকী আছে। সেইকেইটা 3টা গানৰ কাম আছে, এতিয়া এই মাহতে শেষ কৰিম। কাৰ বিৰোধিতাটো মই আগতেও কৰিছিলোঁ, এতিয়াও কৰোঁ, সদায় কৰোঁ, আৰু সেইটো যদি ইমপ্লিমেণ্ট কৰিম আকৌ বিৰোধিতা কৰিম। প্ৰতিবাদ হ'ব, নিশ্চয় হ'ব, আগৰ চিষ্টেমত নকৰিবও পাৰোঁ,
কিন্তু আমার এবার যে কথা কল সে মানে ঘুরাই নলও কেউ মানে তেমন মানুষ সো কা যদি ইমপ্লিমেন্ট করে আকো ইমপ্লিমেন্ট করব নিশ্চয় করব গুয়াহাটীত মেজি কিনিব মানে বেচার একটা আরম্ভ হয়েছে আসলে কি কব সেখানে কথা সেটা বেয়া কথা নহয় আর ভালেই আর এটা সবে সবরে সময়ও থাকে মেজি বনাবলে বা এটা নতুন বিজনেস হয়েছে তেওঁলোকৰ লাভ হব মানুহে যি মেজি জ্বলাই ভাল পায় যি তেওঁলোকে কিনি লৈ যাব ঘৰ জ্বলাব নিজে আৰু সবে বনাবও নাজানে মেজি এতিয়া আমাৰ গাঁৱৰ মানুহে যেনেকৈ মেজি বনাব জানে চহৰৰ মানুহে ইমান নাজানে সেইটো বস্তু সো সেইটো বেয়া কথা নে ভাল কথা বর্তমান মানুষের সময়ের অভাব বর্তমান মানুষের সময়ের অভাব গতিকে রেডিমেড মেজি প্রচলন বেয়া নহয় কাজিরঙার পিজুস দাসের রিপোর্ট লোকেল 18